শ্রোতা মন্ডলী, আপনারা অনেকে কমেন্টস করছেন বা ফোনে বলছেন যে একটা শীত দেন, শীত দেন নাকি তো ইউজ আমার হয় না। আপনারা তো কীভাবে কাটিং করেন আমি জানি না, তো কাটিং করাটাও আমি অবশ্য ভিডিও দিই না, এটা আপনাদের দিয়ে দেখাই দেবেন এখন আর কি। তো ভিডিওটি প্রায় শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে আপনারা একটা শীত পরিস্থিতির সময় দেন আর প্রোডাকশন বাড়াইবেন। তার মানে যদি একটা শীত যদি কাটে কিন্তু খারাপ করেন তো দুই জোড়া মাল তিন জোড়া মাল কমে যাবে, আর তিন জোড়া মাল কমে গেলে আমার লাভ হওয়ার লাভ যদি হবে এটা শেষ কিনবে। এই জন্য আপনাকে আগে কমাইতে হবে ওয়েস্টেজ। তো ওয়েস্টেজ কীভাবে কমাইবেন আর কীভাবে কাটিং করবেন, কাটিং করার প্রস্তুতি কী এটা কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝাই দেবো। তো তার আগে আমি দেখাচ্ছি দুইটা ডাইস নিয়ে আসছি, দেখাই একটা ইঞ্চি টেপ নিয়ে আসি, একটা কলম নিয়ে আসি, একটা কাটার নিয়ে আসি। তো এগুলো দিয়ে কীভাবে কী করবেন না করবেন আমি কিন্তু দেখাই দেবো, কাটিং ফিটিং সব কিছু করে দেখাবো আর কি। তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট দিলাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো, অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ডিসাইড দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের গুগল অ্যাপসের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের আরও অন্যান্য মেশিন সম্পর্কে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো, অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে দেওয়া যায় কীভাবে আপনারা সুস্থ হয়ে যায়। দুটা ডাইস কিন্তু আপনারা দেখছেন, দুটো ডাইস দুটা কিন্তু দুই সাইজের, তো এক সাইজের নাই যে দুই সাইজের দিয়ে আমি দেখাই যে এই একটা রাখলেন, এই যে এই পাশে একসাথে জায়গা রাখলেন, তো আরেকটা ডাইস এবার দিলেন, এটা কিন্তু এইভাবে দুইটা এক সময় ধ্বংস করা, একটা উল্টা একটা সুতা দিতে হবে। এই এটা রাখার উদ্দেশ্য আমি আপনাদের কাটিংটা মানে অল্প অল্প শীতে বেশি প্রোডাকশন কীভাবে দেবেন, এই যে এই জায়গাটা আবার একসাথে জায়গা মাছ ভাতে কলমের একটা ঠোকা দেবেন, ঠোকা দেওয়ার পরে আপনার এই মাথায় এই মাথায় ঠিক তদ্রু এইভাবে আমার কিন্তু মাপটা মুখস্থ নাই, যার কারণে আমি দেখে নিলাম বাংলা হিসাব এই যে দেখে নিলাম ঠিক না। এই দুইটা দাগের পরে এবার কিন্তু কাটার দিয়ে পোস্ট করে কাটিয়ে দিতে হবে, আর যখনই আপনার রেগুলারলি করবেন বা মানে রিসেন্টলি করতে করতে অভ্যাস হয়ে যাবেন তখন এবার টেপ দিয়ে মাপ দেবে নয় ইঞ্চি, বুঝছেন যে নয় ইঞ্চি আপনি হিসাব করে নয় ইঞ্চি বলেন, এরকম মার্জিন দিয়ে একটা এরকম একটা কিছু দিয়ে ধরা সাইকেল পুষ মারে দিয়ে কিন্তু কাটিয়ে দেবে। তো আমার কাছে কিছু নাই, যার কারণে আমি কিন্তু প্রথম করতে আমি টেপ ইউজ করবো, টেপ ইউজ করে কিন্তু আমি কাটিং করবো। হ্যাঁ, আপনারা ভাইবেন না টেপ ইউজ করে কাটিং করবেন, টেপ ইউজ করে কাটিং করা যাবে না আর কি, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আর কি টেপ ইউজ করে কাটিং করতে হবে, কিন্তু আমার কাছে আর ওই জাতীয় কিছু নাই, স্কেল বা করার কিন্তু বাটাম যদি থাকে কিন্তু আমি ওইভাবে কাটিং করতে হবে। তো এই দেখেন আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি বরাবর, ছোট্ট করে দাগ দেওয়া একটা মার্কিং করে দিচ্ছি, আর আপনারা যখন কাটিং করবেন তখন একবারে কাটিং নিয়ে যাবেন। এই এই কাটা দেওয়া কাটিং হয়ে গেল, এইভাবে কাটিং করে নেওয়ার পরে কিন্তু এটাকে আপনাকে মেশিনের ভিতরে দিয়ে প্রোডাকশন করতে হবে। তো মেশিনের ভিতরে কীভাবে প্রোডাকশন করবো না করবেন পরবর্তীতে মেশিনের উপরে ফিটিং করে দেখাইতেছে আর কি। এই যে এবার আপনারা কাটিং করবেন, শীতটা এভাবে রাখলেন, কাটিং কীভাবে করবেন আমি আপনাদের দেখাইতেছি। এই যে এই ডাইসটা উঠে ধরছেন, সরি বলেছি, এই ডাইসটা এবার দিলেন, ডাইসটা আমি আপনাদের কী লাগবে দেখানোর জন্য দেখেন। হ্যাঁ দেখেন কত কীভাবে দিবেন, হ্যাঁ দেওয়ার পরে এটা কিন্তু মেশিনের নিচে এইভাবে পাতা দিবে, এই দিন দিয়া এই টেকার জন্য সাবজেক্ট কাটিয়ে দিল, দেখছেন সবসময় আপনার মাথায় রাখতে হবে কেন ওই শীতটা ডাইসটা মিডিলে দেয় অবশ্যই, একটা হলো এটা হচ্ছে বাম পায়ে হইল তাই না, তাহলে উল্টায় দেবেন শীতটা, এই শীতটা তখন উল্টায় দেবেন, এই দেখুন তারপর আমার কাটা বেশি হয়ে গেছে, আমি যে কাটছি না আমি তো স্কুল ধরে কাটতে পারি না, তারপরে এই পাশে এতখানি বেশি এতখানি বেশি হবে না, এই যে কাটিং করার পরে এই জায়গায় যতটুকু একসাথে বাদ গেছে ঠিক এতটুকু ধরে বাদ যাবে, তাহলে আমার 23 জোড়া মাল অবশ্যই 100% হবেই, 23 জোড়া মাল আমি কিন্তু বস তো এইভাবে যখন কাটিং করবেন তখন কিন্তু আপনার ওয়েস্টেজ কম হবে। আর মেশিনের সাথে আপনারা পাচ্ছেন এরকম 7 পিস ডাইস, ভিতরে মোটর আছে, যে এটা মোটরের নিপি, এটা স্যাটেলাইট বোর্ডগুলো পালিশ করার জন্য। হ্যাঁ তারপরে এই যে এখানে স্ক্রিন পেপার আছে, অনেকগুলো স্ক্রিন পেপার দেখতে পাচ্ছেন, যদি স্ক্রিন পেপার আর কি স্ক্রিনের স্যান্ডেলার একটা করে পাইবেন, এটা লাগানো পাইবেন, লাইলন পাইবেন, এটু জোর বিস্তারিত দিয়ে মেশিন কমপ্লিট 33,000 টাকা পড়ে আর কি।
তো বিকি অ্যানিমেশন বিল্ডিং থেকে 80 লাভ তারা 5000 টাকা অ্যাডভান্স করুন, বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশন। আপনি যেই দিন টাকা অ্যাডভান্স করবেন সকাল 10টার ভিতরে টাকা অ্যাডভান্স করলে ওই দিনই ডেলিভারি, 10টার পরে অ্যাডভান্স করলে তার পরের দিন ডেলিভারি। তো স্যান্ডেলের কাঁচামালের বিষয়টা অনেকে বলে কাঁচামাল পাওয়া যায় না এই সেই ইত্যাদি নানান ধরনের কথাবার্তা। আমাদের কাছে মেশিন কিনলে কাঁচামাল 100% পাবে আমরা কথা দিচ্ছি, কাঁচামালের কোনো প্রকার ত্রুটি হবে না। কাঁচামালের ত্রুটি হলে দায়ভার সম্পূর্ণ বিগিন অ্যানিমেশন বিল্ডিং নেবে, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, ব্যবসা করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।